ঘুম থেকে উঠেছেন, ইস্তেনজা করতে যাবেন বাথরুমে, ঢুকলেন, গান গাওয়া শুরু করলেন, সাদা সাদা কালা কালা, হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে। মাঝে মাঝে আমরা সফর করি, একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে, এরকম হয়নি কখনো, ফেস করেন না? আচ্ছা, তো কোনো নেকি নাই, নেকি আছে, উল্টা শয়তান ধরবে ওখানে, কি ধরবে, জিন শয়তান ধরবে, কারণ জিন শয়তান ওখানে থাকে, কিন্তু দুষ্ট জিন কোথায় থাকে, বাথরুমে থাকে। এই যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি ওয়াল খাবাইস, এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি, ঠিক আছে, একটা এক পুরুষ বাচক এক স্ত্রী বাচক। তো তার মানে জিনদের মধ্যেও পুরুষ মহিলা আছে, জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয়, ঠিক আছে। ইবলিস সম্পর্কে সূরা কাহাফে আল্লাহ পাক বলেছেন কায়না মিনাল জিন, সে ছিল জিনদের একজন, ফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল, ঠিক আছে। তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয়। এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পা দিয়ে ঢোকেন, ঢোকার সময় বলেন বিসমিল্লা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বসলেন এবং বাম পায়ে, যে যে পায়ে আমি ব্যথা বলছি, বাম পায়ে ভর দিয়ে বসতে হয়, কোন পায়ে? আচ্ছা, এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে, কেমন করে বসবেন বলেন? আমি বলি, কিছু মনে করেন না, আমি বলি কি, আমরা প্রত্যেক দিন নামাজে বলি, সবাই বলি, ইমাম মুক্তাদি সবাই বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, মনে আছে? এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা, দল্লিন কারা? আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও, দল্লিনের পথ থেকে বাঁচাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাগদুব কারা আর দল্লিন কারা? নবীজি বলছেন, এক বাক্যে বলছেন, শোনো, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি জাতি, কারা? ইহুদিরা কোথায় আছে এখন? হ্যাঁ, নামটা মনে থাকবে তো? আচ্ছা, ও কিন্তু এখন শক্তিশালী, আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে, মানে কি, বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে, বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, আপনার মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র, সব কিছু ওর নখদর্পণে থাকবে, সব কিছু, নাহলে সে বিশ্ব শাসন করতে পারবে না, সম্ভব না। কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্ব শাসন করতে পারবে? এই যে শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে? পাকিস্তান পারবে? পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে, পাকিস্তান কয়দিন পর কি হবে? দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালও খারাপই আছে, ওইটা বললাম, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের ক্ষতিও তো খারাপ আছে। আল্লাহ হেফাজত করুন বলি আমিন। তো যেটা বলছিলাম, বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে, কি হবে না হবে। এখন আমরা সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও, ওয়ালাদদাল্লিন, দল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসারা, তারা হলো ওই নাসারা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহ পাকের সন্তান আছে, আমরা কি বলি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম, কিন্তু এই যে 200-300 কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযু বিল্লাহ, এই জন্য ওরা দল্লিন, পথভ্রষ্ট। দল্লিন মানে কি? পথভ্রষ্ট। তো নবীজি স্পষ্ট বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, এখানে মাগদুব আর দল্লিন মানে হচ্ছে, মাগদুব হলো ইহুদিরা, গজবপ্রাপ্ত, আর দল্লিন হচ্ছে নাসারা, আবার খ্রিস্টান জাতি। এখন আপনার সাথে আমার কথা, আপনাদের সাথে আমার কথা, আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত, ঠিক আছে, আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত, আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি, পরিবার, সব কিছু, এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে। এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য, সবচেয়ে বড় আফসোস, বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না, ঠিক আছে। এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসা যাবে? আচ্ছা, ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে? কিভাবে ইউজ করে আমি এখনও বুঝি না, কেমন করে ইউজ করে, ঠিক আছে। আরও আরও নতুন পদ্ধতি আসছে, এটা শুনলে আরও হাসবেন, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন সিরু ফিল আর, জমিনে বিচরণ করো, আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আর, তোমরা জমিনে ঘুরে দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো যে আল্লাহর, আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, ওদের কী পরিণত হয়েছে। দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে,
এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দেয়া আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয় তো এখানে দাঁড়ায় দাঁড়াই করতে হয় এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হয় এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট কারো 5 ফিট কারো 4 ফিট কারো 2 ফিট 3 ফিট এই পার্থক্যে কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানেন এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানেন কাউকে টুলুর উপর দাঁড়াই করতে হবে কাউকে নিচু হয়ে করতে হবে মানে মাপ তো একই আরো যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্নাহ মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম পা দিয়ে ঢোকেন বাম পায়ে ভর দিয়ে বসেন দেখবেন ইস্তিনজা করেও শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই চুলাও জ্বলে নাই আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবী খুব ঢেকুর উঠাত সাহাবি না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন নাউজুবিল্লাহ খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কি পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সূরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ কত বছর 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবো গা আচ্ছা তারপরে শুনেন এরপর উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ুহা আসকা তুআমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারে ভেজাল তত বাড়তে থাকবে